বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ফিজিওথেরাপি ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, সহযোগী অধ্যাপক IIHS, কনসালটেন্ট DPRC। আজকে আপনাদের বেলস পলসি বা মুখ বেঁকে যাওয়ার এক্সারসাইজগুলো দেখাবো। মুখ বেঁকে যাওয়ার কারণ, মুখ বেঁকে যাওয়ার অন্যান্য চিকিৎসার পাশাপাশি এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। আজকে শুধু এক্সারসাইজ দেখাবো, পুরো ডিটেলস অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথমত ধরেন যে পাশটা অবশ হয়ে গিয়েছে, যদি কারো বাম পা, ডান পাশ হোক বা বাম পাশ হোক, যেই পাশটি হোক না কেন, আমরা এক্সারসাইজগুলো দুই পাশে কিন্তু এট এ টাইমে করবো একইভাবে। প্রথম হচ্ছে ভুরু কুচকানো, এই যে দেখেন ভুরু কুচকানো, ভ্রু কুচকানো। তো ধরেন এই পাশ যদি প্যারালাইসিস হয় এটা যাবে না, তো তাহলে আপনাকে ধরে এটাকে এইরকম করে দিতে হবে, একটু হোল করবেন আবার ছেড়ে দিবেন, আবার ছেড়ে দিবেন, একটু হোল করবেন আবার ছেড়ে দিবেন। তারপর হচ্ছে ব্লিঙ্কিং করা উপরের দিকে, এই একটু ধরে রাখবেন কয়েক সেকেন্ড আবার ছেড়ে দিবেন, আবার ধরে রাখবেন কয়েক সেকেন্ড আবার ছেড়ে দেবেন। যে পাঁচটা প্যারালাইসিস সেই পাঁচটা উঠবে না, তো সেক্ষেত্রে আপনাকে ধরে করে দিতে হবে। এই যেরকম তারপরে হচ্ছে চোখ টিপ মারা, ঠিক আছে, চোখ টিপ মারা, দুই চোখ একসাথে, তো যে চোখ বন্ধ হবে না সেই চোখটা ধরে করে দিতে হবে। এই যেরকম তারপর হচ্ছে লিপ, ঠোঁট ফাঁকা ফাঁকা করা, এই যেটা তো যেটা হবে না সেই ঠোঁটটা আপনার দুই হাতে করে দিবেন এইভাবে। আবার হচ্ছে দুই ঠোঁট দিয়ে একটা একটার সাথে চাপ দেওয়া, যেটা হবে না সেটা আপনাকে ধরে চাপ দিয়ে দিতে হবে। আর হচ্ছে গাল ফুলানো, বাতাস না গাল ফুলানো, তো বাতাস নিতে গেলে যে ফার্স্ট প্রবলেম সেটা ফাঁকা হয়ে যেতে পারে, এর জন্য ধরে করতে হবে। তারপর হচ্ছে আপনার জ ফাঁকা করা, হা করা, হ্যাঁ হা, এই যে তো এই ক্ষেত্রে তেমন কোনো হেল্পের প্রয়োজন হবে না, কারণ মূল মুভমেন্টটা আমাদের টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টে হয়, সো মাসেলগুলা অটো ইয়ে হবে, মেন্ডিবুলার জয়েন্টে সাধারণত এফেক্ট কম হয়। তারপরে হা করে জ মুভমেন্ট করে দুই দিকে, আচ্ছা। তারপরে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে মুখ বাঁকানো, ধরেন এটা হবে, কারণ এই পাশটা তো ভালো আপনার, এই পাশটা যদি প্যারালাইসিস হয় এটা হবে না, তো এই জন্য আপনাকে তারপরে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্সফুলি আই ক্লোজ করা, ফোর্সফুলি, ধরেন আগে আই, তারপরে এই আইটা এইভাবে ধরে এইভাবে, আপনি কিন্তু এটা বাধা দিবেন, এই যে বাধা দেওয়া, বাধা দেওয়া, এই যে প্রথম আপনি এই এই খেয়াল করেন, এই যখন চোখ ক্লোজ করা তখন আপনি বাধা দিবেন, কিন্তু লাস্টে গিয়ে আস্তে ছেড়ে দিবেন, এটা আবার উল্টা হতে পারে, ধরেন বন্ধ থেকে খুলতে গেলে আপনি বাধা দিলেন, আবার বন্ধ বাধা দিলেন, চোখ ক্লোজ
এবং ইয়াতে বাধা দেওয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাকে এরকম একটা চামচ নিতে হবে, চামচ চামচ চামচটা ঠোঁটের মধ্যে দিয়ে চাপ দিয়ে প্রেসার দাও, তারপরে হচ্ছে হুদা, এটা এরকম করতে পারেন আপনারা। এই ব্যায়ামটা করতে পারেন। তারপর হচ্ছে বার্থডে বেলুন, বার্থডে বেলুনকে ফুলানো, মুখের মধ্যে ধরে এখানে আপনার হাতের আঙ্গুলগুলা এই ঠোঁটকে চেপে ধরতে আপনারা সাহায্য করবেন এটা। তারপরের এক্সারসাইজ হচ্ছে, অনেকে আমরা সুইংগাম খেতে বলে, অনেক ডাক্তার সাহেবরা বা অনেক ফিজিওথেরাপি চিকিৎসকও বলেন এটা করা যাবে না। সুইংগাম অনেক সময় এটা একটা কেমিক্যাল জিনিস, সুইংগাম খাওয়া দরকার নেই। আমাদেরকে এরকম ফ্রেশ শক্ত সুপারি, বড় টাইপের সুপারি কিনতে পাওয়া যায়, সুপারি ফ্রেশ। আপনি যে গালে প্রবলেম, যে যে পাঁচটা প্যারালাইসিস সেই গালে রাখবেন, জিব্বা দিয়ে নাড়াবেন, এটা খাবেন না, এটা শুধু নাড়াবেন। তাহলে আমি যে কটা এক্সারসাইজ দিলাম এই এক্সারসাইজ গুলো আপনারা করতে পারেন। পাশাপাশি কিছু স্ট্রেসিং করতে হবে, যে গালটায় প্রবলেম, তো সাধারণত বেলস পলসি হলে এটা নিচে মাসেলগুলো প্যারালাইসিস হয়ে নিচে নেমে যায়, একদিকে মুখ বেঁকে যায়, ধরেন এই পাশে প্রবলেম হলে মুখটা এদিকে বামে বেঁকে যাবে। সো মাঝে মাঝে আপনাকে কিছুটা স্ট্রোকিং করতে হবে, এই যে হ্যান্ড দিয়ে, হ্যান্ড দিয়ে উল্টো দিকে, খুব আলতো করে, যেভাবে আপনারা ক্রিম বা স্নো পাউডার লাগান মুখে এভাবে। এই স্ট্রোকিং গুলা রেগুলার আপনারা দুবেলা বা তিন বেলা করতে পারেন, তিন চার পাঁচ বার, এর বেশি না। আর এক্সারসাইজ গুলো, আর যে এক্সারসাইজ গুলো দেখালাম, এক একটা পাঁচ থেকে দশ পনেরো বার পর্যন্ত দুবেলা বা তিন বেলা নিয়মিত করবেন। পাশাপাশি কুসুম গরম পানি দিয়ে মুখে গড় গড় করবেন, কুসুম গরম পানিতে মুখটা সবসময়, যখন মুখ ঘুম থেকে উঠে হোক বা অন্য কোনো কারণে হোক, যখন মুখ ধোয়া লাগে তখন কুসুম গরম পানি দিয়ে মুখটা ধৌত করবেন। এবং পাশাপাশি অন্যান্য চিকিৎসা, অ্যাডভান্স ফিজিওথেরাপি চলবে এবং এক্সারসাইজ চলবে, ইনশাআল্লাহ দেখা যাবে যে পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে বেলস পলসি পুরোপুরি ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।